প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো থাকো। আমি সমাজকর্ম দ্বাদশ শ্রেণীর তোমার দ্বিতীয় পত্র পড়াতে ছিলাম। দ্বিতীয় পত্রে তোমার পঞ্চম অধ্যায়ে সামাজিক আইন পড়াতে ছিলাম। সামাজিক আইনে আজকে আলোচনা করবো কতদিনে সামাজিক আইন ও সামাজিক আইন কি সেটা পড়ানো হয়েছিল। আজকে পড়ানো হলো সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব। সামাজিক আইনের কি উদ্দেশ্য এবং গুরুত্ব দেখা যাচ্ছে যে সমাজস্থ মানুষের যে তোমার বাহ্যিক আচার আচরণ যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে তোমার সামাজিক আইন। এই সামাজিক আইন হচ্ছে তোমার কি করে মানুষের মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষের অধিকার স্বার্থ সংরক্ষণ করে এবং প্রয়োজনীয় সংস্কার মাধ্যমের এই মাধ্যম দিয়ে তোমার বাঞ্ছিত যে আর্থিক সামাজিক পরিবেশ সৃষ্টি করা এবং যে সামাজিক যে সামাজিক যে অগ্রগতি এবং যে কল্যাণ সাধন এটা হচ্ছে সামাজিক আইনের উদ্দেশ্য। সামাজিক আইনের উদ্দেশ্য হচ্ছে কি মানুষের অধিকার পুনরুদ্ধার করা, স্বার্থ সংরক্ষণ করা, মানুষের তারপরে আচার আচরণকে নিয়ন্ত্রণ করা এবং এর ফলে যে তোমার এর ফলে বাঞ্ছিত আর্থিক সামাজিক পরিবেশ সৃষ্টি করা এবং সামাজিক অগ্রগতি কল্যাণ সাধনের উদ্দেশ্যে সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব অপরিসীম। দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে যে আমরা বিভিন্ন সামাজিক আইনের যে গুরুত্ব উদ্দেশ্য ও গুরুত্বগুলি সেগুলি আমরা এখন দেখব যে কী কী উদ্দেশ্য এবং গুরুত্ব সামাজিক আইন প্রণীত হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা এক নম্বর দেখতে পারি যে সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ কীভাবে সমাজকে নিয়ন্ত্রণ করছে সামাজিক আইন? সামাজিক আইনের যে অন্যতম উদ্দেশ্য সেটা হচ্ছে তোমার সামাজিক নিয়ন্ত্রণ, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা জীবনের জন্য যে মানুষের যে বাহ্যিক আচার আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করা এবং তার মাধ্যমে কী করে এ প্রসঙ্গে তোমার দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু যখন মানুষ তার আইন এবং নাগরিক ন্যায় বিচার থেকে বিচ্ছিন্ন হয় তখনই মানুষ সবচেয়ে খারাপ হয়ে যায়। বা এই সামাজিক নিয়ন্ত্রণের কথা সামাজিক নিয়ন্ত্রণ বলতে যে বলেছিল যে সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে মানুষের যে বাহ্যিক আচার আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করে তোমার সামাজিক আইন। এবং এই এই জন্য অ্যারিস্টটল এই কথাটা বলেছিলেন যে মানুষ হল সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং যখন মানুষ ন্যায় বিচার পায় না, ন্যায় বিচার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মানুষ তখনই মানুষ কী করে মানুষ সবচেয়ে খারাপ হয়ে যায়। ন্যায় বিচার এবং তোমার সামাজিক আইন এবং ন্যায় বিচার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখনই মানুষ হয়ে যায় খারাপ। এই এজন্য বলেছিলেন যে এজন্য মানুষের আচার আচরণকে তোমার নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক আইন প্রণীত করা হয়েছে। এটা হলো সামাজিক আইনের উদ্দেশ্য এবং লক্ষ্য। একটা উদ্দেশ্য হচ্ছে সামাজিক আইন নিয়ন্ত্রণ করা, অবাঞ্ছিত অবস্থা দূর করা। অবাঞ্ছিত অবস্থা কোনটা? অবাঞ্ছিত অবস্থা হচ্ছে তোমার সমাজে যে বিদ্যমান আছে, যে বিদ্যমান এবং উদ্ভূত যে ক্ষতিকর, যেটা ক্ষতিকর, যেটা অবাঞ্ছিত, যেটা অনাকাঙ্ক্ষিত অবস্থা, সেই অবস্থাতে দূর করা আইন সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে, ভূমিকা পালন করে থাকে। সমাজে তোমার প্রয়োজনীয় যে সংস্কার সেটা তোমার সংস্কার সাধন করা অন্যতম উদ্দেশ্য। এটা যেমন আমরা বলতে পারি সমাজ সংস্কার করা হয়েছিল কি, যেমন সতীদাহ প্রথার মতো প্রথাকে সংস্কার করা হয়েছিল। সতীদাহ প্রথার মতো প্রথাকে সংস্কার করা হয়েছিল সেটা হচ্ছে তোমার সামাজিক আইন। এটা হচ্ছে অবাঞ্ছিত অবস্থা। একটা আমার সমাজে অবাঞ্ছিত অবস্থা ছিল, সেই অবস্থাকে দূর করা হয়েছিল, সেটা হলো তোমার সতীদাহ প্রথা আমরা বলতে পারি। তিন নম্বর হচ্ছে পরিকল্পিত পরিবর্তনায়ন, সমাজের অগ্রগতি সাধনের জন্য এবং যে অন্তরায় যে বাধাগুলি যে সমাজের উন্নতি হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, তার জন্য যে উপাদানগুলি বাধা সৃষ্টি করছে সেই উপাদানগুলিকে দূর করাই হচ্ছে সমাজের আইন, সামাজিক আইনের বলা যায় যে পরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধন করা। সেটা হলো সে আমরা যদি যেগুলির জন্য আমাদের সমাজে কল্যাণ হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, সেই উপাদানগুলিকে যদি আমরা দূরীভূত করে থাকি এবং
তার ফলে আমরা পরিকল্পিত পরিবর্তন আনতে পারি, তাহলে আমাদের পরিকল্পিত পরিবর্তন আনা সম্ভব। বাঞ্ছিত কাঠামো সৃষ্টি, বাঞ্ছিত ও গতিশীল আর্থসামাজিক কাঠামো হচ্ছে না কি, বুঝতে পারছে না কিছু না হচ্ছে। বাঞ্ছিত ও আর্থসামাজিক কাঠামো, বাঞ্ছিত আর্থসামাজিক কাঠামো কোনটা? বাঞ্ছিত গতিশীল আর্থসামাজিক কাঠামো সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক আইন প্রণীত করা হয়েছে। এটা হলো সামাজিক আইনের উদ্দেশ্য, যে বাঞ্ছিত কাঠামো সৃষ্টি করা। তারপর আর হচ্ছে স্বার্থ সংরক্ষণ, সমাজের অবহেলিত শ্রেণীর অধিকার এবং স্বার্থ সংরক্ষণ এবং সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য। সমাজে যারা অবহেলিত, যারা অবহেলিত এবং যারা পশ্চাৎপদ মানুষ আছে, তাদের স্বার্থ সংরক্ষণ করাই সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য। যেমন 1961 সালের মুসলিম পারিবারিক আইন এই দেশের অবহেলিত মানব গোষ্ঠীর জন্য স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন আমরা বলতে পারি 1961 সালে যে মুসলিম আইন, সেই মুসলিম আইনে এখানে কিন্তু নারীদের অধিকার সংরক্ষণের কথা বলেছিল। এটা হচ্ছে সামাজিক আইনের উদ্দেশ্য বলা যায়, সেটা হচ্ছে স্বার্থ সংরক্ষণ। এখানে নারীদের স্বার্থ সংরক্ষিত হয়েছিল, এটা হলো সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য লক্ষ্য। তারপর হচ্ছে তোমার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সামাজিক আইন কি বলছে? সামাজিক আইন বলছে যে সমাজের সর্ব প্রকার বৈষম্য দূর করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাছাড়া এর মাধ্যম দিয়ে আমরা যে প্রাপ্ত সম্পদ আছে এবং যে সুযোগ সুবিধা আছে সেগুলিকে আমরা সুষম বণ্টন করতে পারি, তাহলে আমাদের সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। অর্থাৎ বিচার সবার জন্য সমান হবে, ধনী গরিব ছোট বড় কারোর জন্য নয়, সবার জন্য ন্যায় বিচার হবে এবং সবাই ভালো বিচার পাবে এবং সুষ্ঠু বিচার পাবে। এটাই সামাজিক আইনের উদ্দেশ্য ও লক্ষ্য বলা যায়। তারপর আছে তোমার দ্বন্দ্ব নিরসন, আদর্শ এবং মূল্যবোধজনিত যে দ্বন্দ্ব আছে সেই নিরসনের জন্য সামাজিক আইন তোমার বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধ করে। যে আদর্শ এবং মূল্যবোধের যে দ্বন্দ্ব থাকে, সবসময় আমরা জানি যে আদর্শ এবং মূল্যবোধের দ্বন্দ্ব থাকে, সে আদর্শ এবং মূল্যবোধের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে তোমার দূর করা হচ্ছে সামাজিক আইনের উদ্দেশ্য। তারপর হচ্ছে তোমার সমস্যার প্রতিকার প্রতিরোধ ও উন্নয়ন, বর্তমানে পরিস্থিতিতে বা সমস্যার সমাধান বা প্রতিকার এবং নিরূপণ করার জন্যই উন্নয়নের জন্য গুরুত্ব আরোপ করা সামাজিক আইন। যেমন আমরা বলতে পারি যে তোমার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990, এখানে সমস্যার প্রতিকার করছে, না হলে প্রতিরোধ করছে, তারপরে সমস্যার প্রতিকার করছে এবং উন্নয়ন করছে। সংহতিশীলতা অর্জন, সামাজিক আইন সমাজে ঐক্য শৃঙ্খলা সংহতি এবং স্থিতিশীল এগুলি সামাজিক আইন বাস্তবায়ন করে থাকে। সামাজিক আইনের সমাজের যে অনাকৃত অবস্থা আছে, সামাজিক নীতির বাস্তবায়ন কি?